আশরা থেকে সাতাত্তর মিনিটের সময় দার্মিয়ানের গোল আহ শান্তি উনিশ আসতেছে এখানে এইখানে আসতেছে উনিশ মস্কুদের তো মাত্রেও দার্মিয়ান আজকে ম্যাচের হিরো দারমিয়ান আজকে অনেক ভালো খেলছি অনেক ভালো খেলছি বাট গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে একদম সাতাত্তর মিনিট পর্যন্ত আর সত্য বলতে সত্তর মিনিট যখন হয়ে গেছে তখন একটু একটু মানে বুক কাপা শুরু করছিল জানি নি তো ম্যাচ বাকি আছে আর মাত্র নয়টা গতকাল এসি মিলান জিতছে কোনো ধরনের রিস্ক নিতে চাইতেছি না আমাদের যেহেতু পাঁচটা ম্যাচ জিতলেই হয়ে যাবে সুতরাং আমি চাচ্ছি আগামী পাঁচটা ম্যাচ জিততে আজকে প্রথম ম্যাচ জিতলাম আর মাত্র চারটা ম্যাচ বাকি তো এই চারটা ম্যাচ আমি চাই যাতে করে আগামী চারটা ম্যাচই হয় আগামী চারটা ম্যাচ হচ্ছে নাপুলি স্পেতিয়া ভেরোনা ক্রতনে এই চারটা দলের বিপক্ষে আমি চাই ওই ক্রতনের বিপক্ষে ক্রতনের মাঠে গিয়াই স্কুদের তো সেলিব্রেট করতে আর যদি সেই ম্যাচে সম্ভব না হয় তাহলে তার পরের ম্যাচে সানসিরোতে নিজেদের ঘরে সামদুরিয়ার বিপক্ষে যে সামদুরিয়ার বিপক্ষে আমরা ফার্স্ট লেগে হারছিলাম আমরা এই সিজনে জাস্ট দুইটা ম্যাচ হারছি একটা ছিল এসি মিলানের বিপক্ষে আর একটা ছিল সামদুরিয়ার বিপক্ষে তো ওই সামদুরের বিপক্ষে সানসিরোতে ম্যাচ জিতে স্কুদেত্ব সেলিব্রেট করতে চাই আমাদের উনিশতম স্কুদেত্ব যতগুলো স্কুদেত্ব জিতছি প্রত্যেকটা স্কুদেত্ব স্পেশাল প্রত্যেকটা স্কুদেত্ব স্পেশাল মোমেন্ট দিছে আমাকে বাট এইবারের স্কুদিত্বটা একটা বিশেষ কারণে আরও বেশি স্পেশাল হবে কারণটা হচ্ছে এই স্কুদিত্ব যদি আমরা জিতি তাহলে আমরা এসি মিলানকে সারপাস করবো কারণ এখন পর্যন্ত এসি মিলান এবং আমরা দুইটা দলই সমান সমান আঠারোটা করে লিগ জিতছি তো এই যদি আমরা যেটা অবশ্যই জিততে জিতি তাহলে আমরা জিতবো উনিশটা আর এস মিলান থাকবে আমাদের পিছনে আঠারোটা স্কুদত্ত নিয়ে আর আমার লাইফে এইটা হবে ফার্স্ট টাইম যে ইন্টারের স্কুদের সংখ্যা মিলানের থেকে বেশি আমি দেখতে পারবো সো সবগুলো স্কুদের স্পেশাল হইল এই স্কুলের হচ্ছে আমার কাছে স্পেশাল থেকে স্পেশাল আর আজকের স্পেসিফিক এই ম্যাচের কথা যদি বলি তাহলে বলবো যে ইন্টার আজকে ভালো খেলছে যেমন সাসুয়ালো এবং বলোনিয়ার বিপক্ষে যে লাস্ট দুইটা ম্যাচ খেলছি ওই দুইটা ম্যাচে কিন্তু আমরা ভালো খেলি নাই এবং আমি বলছি এই কথা যে আমরা ভালো খেলি নাই জয় হয়তো বা ডিজার্ভও করি নাই বাট সাম হাও ম্যাচ আমরা জিতছি এবং দ্যাট ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং এই মুহূর্তে সিজনের এই মুহূর্তে আসার পরে আমাদের ভালো খারাপ খেললাম কি খেললাম ডাজেন্ট ম্যাটার আমরা কি করলাম না করলাম আমার কোনো কিছু আসা যায় না আমি একটা জিনিস শুধু চাই সেটা হচ্ছে তিন পয়েন্ট সেটা হচ্ছে ম্যাচ জয় তো এইটা হচ্ছে গিয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় সো লাস্ট দুইটা ম্যাচ যেটা বলতেছিলাম যে লাস্ট দুইটা ম্যাচ আমরা ভালো খেলছিলাম না আমরা জিতা ডিজার্ভ করতাম না তারপরও জিতছি দুইটা ম্যাচেই ম্যাচের নায়ক ছিল রোমেলু কাকু মাই লাভ মাই লাভ রোমেলু লুকাকু তো আজকের ম্যাচে কিন্তু আমরা ভালো খেলছি অনেক ভালো খেলছি বিশেষ করে মিডফিল্ডে সেন্সি এরিকসেন এবং ব্রজোবিচ মানে তিনটা প্লেয়ারই কিন্তু টেকনিক্যাল মিডফিল্ডার তো এরকম তিনটা টেকনিক্যাল প্লেয়ার থাকার কারণে বলা যায় বলের কন্ট্রোল একদম শুরু থেকে আশি মিনিট পর্যন্ত পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে ছিল খেলা ছিল আমাদের কন্ট্রোলে বল ছিল আমাদের কন্ট্রোলে গোলের সবগুলোই ছিল আমাদের আমরা খুব ইজিলি লিডে থাকতে পারতাম অন্যদিকে কাইলারি পুরো মিনিট পর্যন্ত একটা গোলের চান্স বা একটা শটও কিচ্ছু নিতে পারে না সো প্রথম আশি মিনিট এটা ছিল পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে বাট মেন সমস্যা ছিল যে গোলের দেখা পাচ্ছিলাম না মানে কাইলারি পুরো এগারো জন নিয়ে বলা যায় কাইন্ড অফ বাস পার্কিং করে খেলছে বাট এরপরেও ইন্টার বেশ কয়েকটা গোলের সুযোগ ক্রিয়েট করছিল বাট সাম হাউ গোলটা আসতেছিল না একটা সময় মনে করছিলাম যে এটা একটা কুফা ম্যাচ যে আমরা তো টানা দশটা ম্যাচ জিতছি তো টানা দশটা ম্যাচ জিতার পরে আগে পরে তো আমাদেরকে অবশ্যই পয়েন্ট ড্রপ করতে হবে কারণ আমি এই চিন্তা করতেছি না যে আমরা সেকেন্ড লেগে যে 19টা ম্যাচ আছে 20টা ম্যাচ আমরা জিতবো আগে অথবা পরে পয়েন্ট আমরা হয়তোবা ড্রপ করবো তো যখন ধরেই নিছিলাম যে ম্যাচ এইটা হয়তোবা 0-0 ড্র হতে পারে তার আরেকটা কারণ হচ্ছে আমরা যদিও অনেক বলের কন্ট্রোল করছি গোল এর চান্স পাইছি বিশেষ করে আজকে ক্রিস এরিকসেন খুব ভালো খেলছে ইন্টার কন্টিনিউ অ্যাটাক করতে থাকে বাট কোনোভাবেই গোল এর দেখা পাইতেছিলাম না তো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল 70 মিনিটের সময় 70 মিনিটের সময় টার্নিং পয়েন্ট এইজন্য ছিল যে আন্তনীয় কন্তে দুইটা সাবস্টিটিউশন করে একটা হচ্ছে আলেক্সিস সানচেস এবং ইয়াং এই দুজনকে উঠিয়ে মাঠে নামায় লাউতারো এবং আশরা ফাকিমিদের এইটা ছিল হচ্ছে এই ম্যাচের মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্ট এবং টার্নিং পয়েন্ট কারণ আলেক্সিস সানচেস তাকে অনেকদিন পর স্টার্টিং ইলেভেনে চান্স দিছে আন্তনীয় কন্তে সে সপ্তাহের মাঝখানে একটা টুইট করছিল যেখানে সে মানে আরো বেশি বেশি খেলার সুযোগ দাবি করতেছিল আর কি তো আন্তনীয় কন্তে আজকে তার সেই দাবি শুনছে তার ইচ্ছাকে বাস্তবায়ন করছে তাকে একদম স্টার্টিং ইলেভেন থেকে খেলাইছে বাট আলেক্সিস সানচেসের পারফরমেন্স আজকে খুবই খুবই পুর ছিল ইন্টারের একটা রেগুলার সাবস্টিটিউশন হয়েছে সত্তর মিনিটের সময় লাউতারও উঠে যায় আর আলেক্সিস সানচেস মাঠে নামে আজকে সেটা হইতে অপোজিট মানে সানচেস উঠে গেছে লাউতারো নামছে সানচেস মানে দ্বিতীয় যখন সত্তর মিনিটের সময় মাঠে নামে তখন ওই লাস্ট বিশ মিনিটে একটা ইমিডিয়েট যে এফেক্ট যে ইমিডিয়েট ইম্প্যাক্টেস রাখে আজকে প্রথম একাদশে খেলে সেটা কিছুই করতে পারে না এই মুহূর্তে আসলে ওই সাবস্টিটিউট হিসেবে লাস্ট মিনিট যখন নামে তখন খুব ভালো খেলে বাট স্টার্টিং সে আজকে খুবই ছিল তো আমি মনে করি লাউতারো যদি সানচেসের জায়গায় থাকতো তাহলে হয়তো বা গোলের জন্য আমাদের সাতাত্তর মিনিট পর্যন্ত ওয়েট করতে হইতো না তার আরেকটা কারণ হচ্ছে আমরা জানি যে লুকাকু লাউতারো দুজনের যে জুটি আছে এই জুটিটা কতটা এফেক্টিভ এবং দুজন একজনকে কতটা বেশি বুঝে যেই বোঝাপড়া আর মধ্যে নাই কারণ লুকাকু এবং যখন খেলে একসঙ্গে তারা চোখ বন্ধ করে খেলতে পারে তারা একে অপরকে এত ভালোভাবে চিনে যে তারা একে অপরের মুভমেন্ট জানে কে কোথায় থাকবে কে কখন কোথায় থাকবে সবকিছু মুখস্থ একজন একজনের সঙ্গে মানে এই দুজনের সঙ্গে একটা মনে হয় যে টেলিপ্যাথিক একটা সম্পর্ক আছে একটা রিলেশন আছে মানে কিভাবে কিভাবে যেন এরা একে অপরকে খুঁজে নেয় তো এই জন্য বলতেছি যে লাউতারও যদি আজকে ফার্স্ট স্টার্টিং ইলেভেনে থাকতো তাইলে হয়তোবা আমাদেরকে এত কষ্ট করতে হইতাম গোলের জন্য এবং ম্যাচ জয়ের জন্য তো যাই হোক ফাইনালি সত্তর মিনিটের সময় সানচেসকে উঠেয়া লাউতারো নামে নামায় এবং ইয়াং কে উঠে হাকিমিকে নামায় তো হাকিমি রাইট উইঙ্গার ব্যাক পজিশনে যায় আর সত্তর মিনিট পর্যন্ত যে ছিল রাইটে সে চলে যায় লেফট অর্থাৎ মাত্র দার্মিয়ান তো এই ফরমেশন যখন মাঠে নামে তখনই খেলা চেঞ্জ হয়ে যায় লাউতারও মাঠে নামার পর থেকেই দেখা যাইতেছিল যে একটা মানে খেলার মধ্যে একটা গতি বেড়ে গেছে তারপরে মানে ইন্টার আরও বেশি ডেঞ্জারাস হওয়া স্টার্ট করছে তো লাউতারো হাকিমি মিনিট পরে আমরা খুব সুন্দর একটা বল পাস দেয় হাকিমিকে হাকিমি একদম শেষ মানে মাঠের যে দাগ আছে ওই দাগ দাগটা আছে ওই দাগ পর্যন্ত গিয়া একদম একটা পারফেক্ট অ্যাসিস্ট করে পারফেক্ট একটা পাস করে মাতৃ দার্মিয়ানের জন্য তারপরে দার্মিয়ান একদম খালি পোস্টে একটা ট্যাপিন একটা সিম্পল ট্যাপিন গোল করে তো এইভাবে ইন্টার ম্যাচের লিড নেয় তো ম্যাচের লিড নেওয়ার পরে এইখানে আন্তর্নীয় কন্ত একটা ভুল করছে যে ভুলটা এইটা যে আশি মিনিট পর্যন্ত আমরা পুরো খেলা কন্ট্রোল করছি কাইজারি একটা শটও নিতে পারে না একটা গোলের চান্সও ক্রিয়েট করতে পারে না কারণ কি কারণ হচ্ছে আমাদের মিডফিল্ডে এরিকসেন সেন্স এবং ব্রজোবিচ এই তিনজনের মতো টেকনিক্যাল মিডফিল্ডার ছিল যার কারণে বড় সবসময় আমাদের কন্ট্রোলে ছিল আমাদের নিয়ন্ত্রণে ছিল এইখানে কন্তে যেটা ভুল করছে ভুল করছে এইটা যে গোলের পরে কন্তে সেকেন্ড গোল না খুঁজে মানে কন্তের উচিত ছিল যে ওয়ান নীলের পরে টু নীল খুঁজা বাট সেই টু নীল না খুঁজে সে ডিফেন্সিভ মুডে চলে গেছে সে সেন্সি এবং এরিকসেন যে দুইজন খুবই ভালো একটা ম্যাচ খেলছে আর এরিকসেনকে আমি মনে করি আজকের ম্যান অব দি ম্যাচ এরিকসেন আজকে সুপার একটা ম্যাচ খেলছে তো এই দুজন প্লেয়ারকে তুলে নেয় তুলে মাঠে নামায় হয়েছে গাইলার তো দুজনই ডিফেন্সিভ মিডফিল্ডার মানে মানে দুই দুইটা ক্রিয়েটিভ মিডফিল্ডার তুলে আমি মাঠে নামাইলাম দুইটা ডিফেন্সিভ মিডফিল্ডারকে আর যার কারণে যেটা হয়েছে যে ইন্টার দল হিসেবে অনেক নিচে নেমে গেছে কাইজারি বলের কন্ট্রোল পায় গেছে তারপরে লাস্ট দশ মিনিট আমরা খুবই বাজে খেলছি মানে স্বাস্থ্য বিপক্ষে বিপক্ষে যেরকম বাজে খেলছিলাম আজকের লাস্ট দশ মিনিট ঠিক ওই একই ক্যাটাগরি ম্যাচ ছিল লাস্ট মিনিট পুরো করছে এমনকি গোলের খুব কাছেও চলে আজকের ম্যাচে যদি হইতো এটা অবাক হওয়ার এটা আমি মানে আন্তনীয় কন্তে সে মানে অসাধারণ কোচ মানে আন্তনীয় কন্তে হচ্ছে আনটাচেবল আমার কাছে ইউবেন্তুসের সঙ্গে যেই সেই ম্যাচটা যে জিতছে ওই ম্যাচ জয়ের পর থেকে আন্তনীয় কন্তের যত ইন্টারিস্ট আছে সবার কাছে সে সমালোচনার ঊর্ধ্বে কিন্তু তারপর আজকে আজকের ম্যাচে তার যে লাস্ট দশ মিনিটের যে সিদ্ধান্তটা ছিল এইটার সমালোচনা আমাকে করতেই হবে বিকজ ম্যাচ আমাদের কন্ট্রোলে ম্যাচ আমরা জিততেছি কেন আমরা দুই শূন্য না খুঁজে ডিফেন্সিভ মুডে চলে যাব আর আমাদের যে প্রতিপক্ষ সেটা হচ্ছে কাইলারি সেটা ইউভেন্তুস মিলান বা এরকম টপ কোনো টিম না সো আমরা কেন এরকম একটা দলের বিপক্ষে ডিফেন্সিভ খেলা খেলবো দ্যার ইজ নো রিজন ম্যাচ কন্ট্রোল করতেছি ম্যাচ জিততেছি ডু অ্যানাদার গোল লেটস উইন ফর টু নীল থ্রি নীল বাট এটা না করে আন্তনীয় কন্তে ডিফেন্সিভ খেলা শুরু করছে এবং এই ডিফেন্সিভ স্ট্র্যাটেজির কারণে আমরা ম্যাচ অলমোস্ট ড্র করেই ফেলছিলাম তো ম্যাচটা ড্র হলে অবশ্যই মানে খুবই খারাপ লাগতো কারণ ইন্টার টানা দশটা ম্যাচ জিতছে তো এইটা হচ্ছে একটা স্বপ্নের মতো তো আমি চাই না যে এই স্বপ্নটা ভেঙে যাক আমি চাই যে এই যে একটা এই যে একটা উইনিং রেস আছে এই রেসটা যেন মানে স্ক্রুদের তো অফিসিয়াল হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে হ্যাঁ তারপরে তো অফিসিয়াল হয়ে যাওয়ার পরে যদি ম্যাচ হারি বা ড্র করি তাহলে আমার আমার ওইটা কিছু যায় আসে না খুব একটা কষ্ট পাবো না বাট আমি একটা আমার স্বপ্ন হচ্ছে যে সেকেন্ড লেগে আমরা এগারোটা ম্যাচ খেলছি এগারোটাই জিতছি তো আর মাত্র চারটা ম্যাচ জিততে হবে তো এই যে পনেরোটা ম্যাচ মানে আমার স্বপ্ন হচ্ছে দ্বিতীয় লেগের প্রথম পনেরোটা ম্যাচের সবগুলো জিতা মানে টানা ম্যাচ জিতে লিগ উদযাপন করব সেলিব্রেট করব এটা হচ্ছে গিয়ে আমার ড্রিম তো যাই হোক আজকে কাইলারির বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ জিতলাম যদিও ডিফিকাল্ট ছিল ম্যাচ জিতার জন্য সাতাত্তর মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়েছে বাট ফাইনালি উই হ্যাভ ওন এন্ড দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইয়েস উনিশতম লিক ঘরে আসতেছে সানসিরোতে মিলানে ফাইনালি আমরা এখন টেনশন মুক্ত থাকতে পারি এখন বাকি দলগুলো কে কী করলো আমাদের কোনো কিছু যায় আসে না আমরা শুধু এখন আমাদের নিজেদেরকেই লক্ষ্য করতেছি সব কিছু ডিপেন্ড করে আমাদের নিজেদের উপরে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই ফোর সাইন